বন্ধুরা, তোমরাও যদি রিঙ্কু সিং আর শুভমান গিলকে খতরনাক ব্যাটসম্যান মনে করে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শুভমান গিল করলেন সেঞ্চুরি, কিন্তু তারপর ভয়ঙ্কর রূপ ধারণ করে চার ছয়ের বন্যা বইয়ে রিঙ্কু সিং ভারতকে নিয়ে গেলেন 300 রানের কাছে। টি টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ঘটলো এমন কিছু যা দেখে মাথায় হাত গোটা ক্রিকেট জগতের। তো বন্ধুরা, কিভাবে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগেই প্র্যাকটিস ম্যাচে গিল রিঙ্কু গড়লেন নতুন ইতিহাস, দেখাবো এই ভয়ঙ্কর ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস। কিন্তু তার আগে তোমাদের কি মনে হয়, রিঙ্কু সিং, শুভমান গিল আর সূর্যকুমার যাদবের মধ্যে দুর্দান্ত ব্যাটসম্যানকে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। বন্ধুরা, তোমরা হয়তো জানোই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া টি টোয়েন্টি সিরিজ কয়েকদিনের মধ্যে আরম্ভ হবে, কিন্তু তার আগে হওয়া এই প্র্যাকটিস ম্যাচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, যদিও এটি ভারতের জন্য একেবারেই সঠিক বলে প্রমাণিত হয়। কেননা বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে যখন ভারতীয় দল ময়দানে নামেন, আর ময়দানে নামতেই শুভমান গিল আর রিঙ্কু সিং এমন ব্যাটিং ঝড় তোলেন যা দেখে তোমরা হয়তো আজ মাথায় হাত দিতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি আমাদের দলের হয়ে ঈশান কিষাণের সাথে শুভমান গিল ওপেন করতে মাঠে নামেন, কিন্তু তার কিছুক্ষণ পরে আলজারি জোসেফ ঈশান কিষাণকে নিকোলাস পুরানমের হাতে ক্যাচ আউট করিয়ে দেন, যদিও তারপর শুভমান গিলও কিছুটা চাপে পড়ে যায়। বন্ধুরা, এরপর 3 নম্বরে ব্যাটিং করতে নামেন যশস্বী জয়সওয়াল, কিন্তু তিনিও তেমন কিছু করতে পারেননি আর মাত্র 10 রানের মাথায় মাঠের বাইরে আউট হয়ে ফিরে যান, আর একের পর এক উইকেট পড়তে থাকে ভারতীয় দলের। অন্যদিকে ময়দানে একাই টিকে থাকেন শুভমান গিল আর নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকেন, কিন্তু তার সঙ্গ দিতে সবাই ব্যর্থ হচ্ছিলেন। যদিও তারপর সূর্যকুমার যাদবের সাথে মিলে শুভমান গিল দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তোলেন আর 50 রান করে ফেলেন। অন্যদিকে তার কিছুক্ষণ পরে সূর্যকুমার যাদবও মাঠ ছাড়েন, যার জন্য ভারতীয় দলের ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়। কিন্তু এরপর ময়দানে এমন কিছু ঘটে যায় যা দেখে গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে তালি বাজাতে বাধ্য হন। জানিয়ে রাখি বন্ধুরা, এই 3 জনের আউট হওয়ার পর ময়দানে এন্ট্রি হয় রিঙ্কু সিংয়ের, যেখানে শুভমান গিল 46 রানে ব্যাটিং করছিলেন, আর এই দুই খতরনাক ব্যাটসম্যান ময়দানে পুরো কব্জা করে 4-6 মারতে থাকেন, যেখানে এরা নিজেদের উইকেটের পরোয়া না করে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটি বোলারকে ধুতে থাকেন, যার জন্য এরা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন এবং শুভমান গিলও 27 বলে 50 রানের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন। এরপরেও এরা দুই ব্যাটসম্যান না থেমে দুর্দান্তভাবে এগোতে থাকেন। এরপর শুভমান গিল যেখানে নিজের 107 রানের স্কোর পূরণ করে সেঞ্চুরি করে ফেলেন, আর রিঙ্কু সিংও পেছনে না থেকে 98 রান করে সবাইকে অবাক করে দেন, যার মধ্যে তিনি 2টি 4 ও 6টি ভয়ঙ্কর ছক্কাও মারেন, যার জন্য ভারতীয় দল আজ 278 রান করে ফেলেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আর তোমরাও যদি রিঙ্কু সিং আর শুভমান গিলকে একজন দুর্দান্ত ব্যাটসম্যান মনে করে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো।